নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা আর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো নিউজ এইটিন বাংলা টোয়েন্টি টোয়েন্টি টু সামিটে আমরা হেলথ কেয়ার সামিটে এক্সেলেন্স ইন অর্থোপেডিক জয়েন্ট রিপ্লেসমেন্টকে জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্যাটেগরিতে বিবি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেডকে আমরা একটা সম্মান তুলে দিয়েছি আর আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিবি পোদ্দার হসপিটালের সিইও ডক্টর সুপ্রিয় চক্রবর্তী নমস্কার স্বাগত জানাই আপনাকে আর প্রথমে আপনার থেকে জানতে চাইবো যে এই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্টের ব্যাপারে যদি একটু বিস্তারিতভাবে বলেন যে জয়েন্ট রিপ্লেসমেন্ট বলতে কি বোঝায় এবং কিভাবে হয় পুরো প্রসেসটা জয়েন্ট রিপ্লেসমেন্ট বলতে আমাদের যে শরীর শরীরের বিভিন্ন অঙ্গে আমাদের বিভিন্ন ধরনের জয়েন্ট আছে এবং সেই জয়েন্টগুলোর বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আমাদেরকে দেখা দেয় এবং সেই সমস্যার জন্য আমাদের মাঝে মধ্যে রিপ্লেসমেন্ট করার দরকার পড়ে যেরকম আমাদের একটা নি একটা জয়েন্টের মধ্যে পড়ছে আমাদের হিপ একটা জয়েন্টের মধ্যে পড়ছে আমাদের শোল্ডার যেখানে আসোস্কোপি আমরা করছি সেটা জয়েন্টের মধ্যে পড়ছে এগুলো পপুলার জয়েন্ট জায়গা যেগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি করে সেক্ষেত্রে যদি আমরা এই জয়েন্টগুলোকে কোনোভাবে রিপ্লেস করি সেক্ষেত্রে যে রিপ্লেসমেন্ট সার্জারিটা করা হয় তাকে আমরা সাধারণত জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি আচ্ছা ডক্টর চক্রবর্তী এখান থেকে আপনাদেরকে জানতে চাইব জয়েন্ট রিপ্লেসমেন্ট হলো এরপরে কি একজন মানুষ মানে যার হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন এটা নিয়ে প্রশ্ন থাকে সকলে তিনি একদমই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন একটা মানুষের মনের মধ্যে মিথ আছে যে আমি সার্জারি করাবো কি করাবো না কারণ সার্জারিতে একটা সবাই ভয় পায় এবং ভয় পায় যে সার্জারি হলে যদি আমি পরবর্তীকালে যেটুকু হাঁটাচলা করতে পারছিলাম সেটুকু যদি আমি হাঁটাচলা করতে না পারি তো সেক্ষেত্রে আমাদের বলার থাকবে যে এই মিথটা থেকে একদম দূরে ঠেলে দিতে হবে এবং হবে যে আমি যেমন আগে হাঁটতে চলতে পারতাম ঠিক সেই রকমই যাতে আগে পুনরায় আবার আগের মতো হাঁটতে চলতে পারি সেই জন্যই কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করার পর মানুষ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আগের যে নর্মাল জীবনযাপন ছিল সেই নর্মাল জীবনযাপনে দশ থেকে পনেরো দিনের মধ্যে তার কাজে ফের ফিরে আসতে পারে সেটা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা করোটা যেমন আজকের দিনে খুবই সহজ এবং তার সঙ্গে মানুষের মাথার মধ্যে বা মনের মধ্যে যে ভয় সেই ভয়টাকে একদমই দূরে সরিয়ে রাখা উচিত আমার মনে হয় আচ্ছা এখান থেকে জানতে চাইবো যে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট পুরো হওয়ার পর মানে কত সময় লাগে একজন মানুষের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বেসিক্যালি যখন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা করার কথা আমরা ভাবি তখন আগে আমরা দেখেনি যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করার মতো তিনি কতটা তাকে করতে হবে এবং কোন জায়গা রিপ্লেসমেন্টটা আমাদের করতে হবে এবং এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করার আগে কিছুটা চেক আমরা করে নিই কিছু টেস্ট আছে সে সমস্ত করার পর যখন তাকে আমরা ওটি করি সেই ওটির পরে আমরা সাধারণত আমাদের হসপিটালে এখন যে ধরনের অত্যাধুনিক এবং যেরকম অত্যাধুনিক পরিষেবা এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে আশা করি কলকাতার যারা হসপিটাল যারা ভারতবর্ষের অন্যান্য সেরা হসপিটালের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সেই সব হসপিটালেই আমরা যে চিন্তা করে থাকি তাতে মোটামুটি চার থেকে পাঁচ দিন আমরা পেশেন্টকে সাধারণত আফটার ওটি আমরা হসপিটালে রাখি এবং চার পাঁচ দিন হওয়ার পর আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা পেশেন্টকে বলি বাড়িতে ডিসচার্জ হয়ে কি আরো চার পাঁচ দিন নিতে মানে মোডল বলা যেতে পারে যে বারো থেকে চোদ্দ দিনের মাথায় সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং আমরা মনে করি যে স্বাভাবিক জীবন মানে কিন্তু স্বাভাবিক জীবন মানে পুনরায় হাঁটা বলবো না স্বাভাবিক জীবন মানে যেটা আগে তিনি করতে পারতেন না তার পেনের জন্য বা তার জয়েন্ট রিপ্লেসে তার অসুবিধা থাকার জন্য সেটা পুনরায় সে কিন্তু আবার সেই রকম ভাবেই করতে পারবে এবং সেখানে কোনো বাধা বলে কিছু থাকবে না সেই জন্য আমার সবসময় সাজেশন থাকবে যদি সেখানে তার প্রয়োজন হয় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি অতি অবিলম্বে তার সার্জারিটা করা উচিত আচ্ছা এটা এখান থেকে একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো যে এই যে জয়েন্ট রিপ্লেসমেন্টের যে সার্জারি রয়েছে সেই সার্জারিটা কতটা গুরুত্বপূর্ণ মানে একজন মানুষকে ওষুধ খেয়ে মানে এরকম কি কোনো ওষুধ নেই যে ওষুধ খেলে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজনই পড়বে না দেখুন সেটা একদম সত্যি কথা মানুষ মনে করে কোনো ডাক্তারের কাছে গেল বা কোনো অর্গানাইজেশনের কাছে গেলো কোনো হসপিটালের কাছে গেল সেখানে গিয়ে মানুষ মনে করে ডাক্তার যদি প্রথমেই তাকে বলে দেন যে না আপনার সার্জারিটা করা খুব দরকার তখন কিন্তু ভয় পেয়ে যান আবার অনুরূপে যদি কোনো ডাক্তার বলেন না আপনার এখন সার্জারি করার দরকার নেই এই ওষুধগুলো খেয়ে চলবে এবং এই ওষুধগুলো আপনি খেতে পারেন কিন্তু আমি বলতে চাই যে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু যে ধরনের ওষুধগুলো মানুষকে খেতে হয় আমরা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকি প্রত্যেকটা ওষুধেরই কিন্তু কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবার যে রোগের জন্য ওষুধ খেতে হবে বাধ্যতামূলক সেটা তোমায় খেতেই হবে সেখানে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা মাথায় রাখলে চলবে না কিন্তু যেখানে জয়েন্ট রিপ্লেসমেন্টের মতো সার্জারি সেইখানে কিন্তু মানুষ কি করছে যখন মনে করছে তাকে সার্জারি করতে হবে তখন সে কি কিন্তু সার্জারির কথাটা চেয়ে সে ওষুধ খাওয়ার প্রবণতা তার মধ্যে বেশি দেখা যাচ্ছে এবং অনেকেই তাকে বোঝাচ্ছে যে যদি তুমি সার্জারি করো তাহলে হয়তো পুনরায় আগের জীবনে ফিরতে না পারো তুমি আবার অথর বয়ে যেতে পারো হাঁটতে না পারো তো অবশ্যই মানুষ খুব আনন্দ পায় যদি ডাক্তারবাবুরা মনে করেন ডাক্তারবাবুরা বলে বা কোনো কোনো প্রাতিষ্ঠানিক কোন অর্গানাইজেশন বলে যে আপনাকে কোন সার্জারি করাতে হবে না আপনি ওষুধ খান কিন্তু এই ওষুধগুলো কি এটা আমাদেরকে আগে জানতে হবে ওষুধগুলো মেনলি কি যখন আমাদের কোন জয়েন্ট রিপ্লেস জয়েন্টে পেন হয় বা ব্যথা হয় আমরা কি করি এই ব্যথাটাকে উপশম করবার জন্য কি করি বাইরে থেকে কোনো মলম বা ডাইক্লোফন জেল এই জাতীয় কিছু ব্যবহার করতে পারি অথবা কিছু পেন কিলার ওষুধ আমাদেরকে খেতে হয় প্রতিনিয়ত আমাদের পেন কিলার ওষুধ খেতে হয় এবং এই ব্যথাটা থেকে উপশম পাওয়ার জন্য কারণ সত্যি সত্যি কাউ যদি হাঁটুতে ব্যথা হয় কোমরে ব্যথা হয় সেই ব্যথাটা এমনটাই মারাত্মক জায়গায় পৌঁছায় তখন ওষুধ না খেলে বা ব্যথা ব্যথনা ওষুধ না খেলে তার কিন্তু উপশম পাওয়া যায় না কিন্তু প্রকৃত অর্থেই ব্যথা ব্যথনার ওষুধ কিন্তু আমরা কিডনি কিলার হিসাবে বলতে পারি মানে কিডনির ক্ষতিকারক কিডনি হচ্ছে আমাদের একটা মারাত্মক গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই পেন কিলারগুলো যেভাবে খাচ্ছি শুধু আমি জয়েন্ট ইপ্রেস জন্য বলছি না অন্য কোনো পেনের জন্য যদি আমরা পেন কিলার খাই তার কিন্তু পুরো জিনিসটা কিন্তু কিডনির ওপর গিয়ে পড়ছে এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি যদি কেউ পেন রিলিফ খেয়ে থাকেন তাহলে কিন্তু সে কিডনির বিরাট ক্ষতি করে ফেলছেন তাই আমার যেটা বলা এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটা বলা মানুষকে অবগত করা আমরা প্রতিষ্ঠান আমরা মানুষকে অবগত করার চেষ্টা করছি ডাক্তারবাবুরা অবগত করার চেষ্টা করছেন এবং যাদের রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে তাদেরকেও বলব তারা পারিপার্শ্বিক তাদের রিলেটিভ তাদের বলবার জন্য মাত্র একটা চার পাঁচ দিনের সার্জারি যেটা আমরা এত অত্যাধুনিক জায়গায় নিয়ে গেছি এবং যেই সার্জারি করলে আপনি পুনরায় জীবন ফিরে পেতে পারেন এবং পুনরায় আপনি আগের মতো করে নর্মালভাবে ভাবে হাঁটবেন যেখানে কোনো আপনাকে ওষুধ খেতে হবে না পেন কিলার খেতে হবে না কেন আপনি মানুষের ওই আগের মিথকে মাথায় রেখে আপনি কেন ব্যথা ব্যথনার ওষুধ খেয়ে নিজের মূল্যবান কিডনিটাকে ক্ষতি করবেন এবং অন্যান্য অর্গানের ক্ষতি করবেন ডক্টর চক্রবর্তী এখান থেকে আপনার থেকে জানতে চাইবো যে হাঁটুর বা হিপের সমস্যা যে বয়স্কালের একেবারে সঙ্গী হয়ে উঠেছে তাহলে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে কি এই সমস্যা থেকে সমাধান মিলতে পারে বল একদম কারণ যত বয়স বাড়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের এটা প্রবণতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে ক্যালসিয়াম শরীরের মধ্যে সেই ক্যালসিয়ামের পরিমাণটা অনেকটা কমতে থাকে যে জয়েন্ট গুলো থাকে সেই জয়েন্ট গুলোর মধ্যে আমাদের বেসিক্যালি লুব্রিকেন জাতীয় জিনিস থাকে তাতে কি হয় আমাদের যে এই জয়েন্টের যে ঘর্ষণটা হয় তাতে কিন্তু আমাদের কোনো ব্যথা হয় না কিন্তু বয়স যত বাড়তে থাকে এই লুব্রিকেন্টের পরিমাণটা বা ফ্লুইডস এর পরিমাণটা কমতে থাকে তো যত কমতে থাকে তত পেন বাড়তে থাকে এবং ক্ষয় হওয়া শুরু হয় তো এই ক্ষয় হওয়ার পর থেকে দেখা যায় যে পঞ্চাশ বা পঞ্চান্ন বা ষাট বছরের বেশি লোকেদের ক্ষেত্রেই দেখা যায় যে তখন তাদের রিপ্লেস এর যেই জায়গা বেশি ক্ষেত্রে নি বা হিপের ক্ষেত্রে বলবো তাদের একটা প্রচন্ড ব্যথা বেদনার অনুভব হয় এবং সেক্ষেত্রে কিন্তু তখন রিপ্লেসমেন্ট সার্জারিটা করাটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আজকালকার দিনে আমরা যেরকম ভাবে বিভিন্ন ভাবে চলাফেরা করি যেখানে আমরা ফাস্ট ফুড খাই সেখানে আমাদের বডি ওয়েটটা এতটাই বেড়ে যাচ্ছে এই বডির পুরো ওয়েটটাই কিন্তু আমাদের কোমর বা আমাদের নিচ্ছে এই কোমর বা নি যে বডি ওয়েটটা নিচ্ছে তাহলে সেই যে ওয়েটটা নেওয়ার ফলে নীর যতদিন চলার ক্ষমতা ছিল তার থেকে চলার পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে তো অটোমেটিক ভাবে পঞ্চাশ পঁয়তাল্লিশ বছর পর থেকেই তার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা শুরু হচ্ছে তো আমরা চাই যে এই কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা এমন একটা জায়গায় আসার আগেই যাতে সেই ব্যক্তি তার রিপ্লেসমেন্ট সার্জারিটা যদি করিয়ে নেয় বা ডাক্তারকে দেখিয়ে দেখে নেয় যে তার সার্জারিটা করার মতো উপযুক্ত সবাই কিনা তাহলে কিন্তু সেই ব্যথা ব্যথনার ওষুধ তার নর্মাল জীবনযাপনের সঠিকভাবে থাকতে পারবে এবং যেটা তিনি পঁচিশ তিরিশ বছরে বা পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরে করে থাকতে পারতেন সেটাও কিন্তু পঞ্চান্ন ষাট বছরে গিয়ে করে থাকতে পারে তাই সম্পূর্ণ এই যে মিথটা যে আমি সার্জারি করাবো না সার্জারির যে একটা ভয় মানুষের মনের মধ্যে একটা প্রবণতা যে আমাকে অটিতে ঢুকতে হবে ঢোকার পর আমি ঠিক থাকবো কি থাকবো না এই ভয়টাকে দূরে সরিয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াটা উচিত বলে আমি মনে করি আচ্ছা আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাইবো দুটি হাঁটু বা হিপ একসঙ্গে এই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট যদি হয় তাহলে সেটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সে বিষয়টা জানতে চাইবো ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোনো সার্জারি করি সেক্ষেত্রে আমরা কি করি প্রথমেই আমরা দেখে নিই সেই যাকে করব যে আমরা করব করবো কতটা উপযুক্ত সার্জারির জন্য তাহলে উপযুক্ত সার্জারির জন্য করতে গেলে আমাদের কিছু কিছু ধরনের ধরনের টেস্ট বা পদ্ধতি আছে যে পদ্ধতিগুলোকে দেখে আমরা বুঝতে পারি এই ব্যক্তি কতটা সার্জারির জন্য উপযুক্ত কিন্তু যেহেতু আজকালকার দিনে দেখা যাচ্ছে খুব কম বয়সী পঞ্চান্ন ষাট বছর বা পঞ্চাশ বছরের পর থেকেই দেখা যাচ্ছে যে মানুষের নি বা কোমরে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে যদি আমরা দেখে নিই তার উপযুক্ত সব দিক থেকে তিনি ঠিক আছেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে দুটো নিয়ে সার্জারি করতে পারি এবং যে উন্নত প্রযুক্তি চলে এসছে আমরা হসপিটাল যে উন্নত প্রযুক্তি ব্যবহার করছি সেই উন্নত প্রযুক্তিতে আপনার দুটো নিয়ে একসঙ্গে করাটা কোনো ব্যাপারই নয় কিন্তু কোন সময় যদি দেখি তার কোনো প্যারামিটারে একটু গন্ডগোল আছে বা একটু আমরা যদি সময় নিয়ে একটা নিকে করে আর পনেরো কুড়ি দিন বা তিরিশ দিন পরে আমরা যদি আরেকটা নি করি তাহলে সেক্ষেত্রেও আমরা সেই ব্যবস্থা করে থাকি কিন্তু এখনকার যে প্রযুক্তিগত ব্যবস্থা বেরিয়ে গেছে প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ কেসে আমরা কিন্তু আমরা দুটো নিয়েই একসঙ্গে করতে পারি এবং সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে দুটো নিয়ে করার পরও আপনি দশ বারো দিন পরে সম্পূর্ণরূপে নর্মাল লাইফে ফিরতে পারবেন একটা নিয়ের মতোই সেই ব্যাপারটা সেক্ষেত্রে আমরা যেটা বলা মনে করি যে যদি কোনো কারণে তার দেখা যায় যে কোনো প্যারামিটার একটু এদিক ওদিক আছে বা আমরা যদি দেখি যে তার একটু সময় নিয়ে করা যেতে পারে সেক্ষেত্রে হয়তো পঁচিশ তিরিশ দিনের ব্যবধানে আমরা আরেকটা নিয়ে অনায়াসই করতে পারি আচ্ছা আর এই ধরনের যে সার্জারি সেই সার্জারির সাফল্যের হার কতটা একটাই বা কতটা এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ যে কোনো সার্জারির আগে যে কোনো মানুষ মনে করেন যে তার সাফল্য হার কতটা কারণ সাফল্য একটা বড় ব্যাপার তার কারণ হচ্ছে মানুষ মনে করার আগেই মনে করে যদি আমি বলি সাফল্য আশি শতাংশ তাহলে আমি যদি কুড়ি শতাংশের মধ্যে পড়ি যদি আমি বলি সাফল্য নব্বই শতাংশ তাহলে যদি আমি দশ শতাংশের মধ্যে পড়ি তো প্রথম কথা হচ্ছে এই সাফল্যতাটা কিন্তু এখনকার দিনে প্রায় একশো শতাংশ সাফল্য বলে অসাফল্য বলে কোনো ব্যাপারই নেই কারণ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পূর্ণরূপে নিরাময় করছে এবং সম্পূর্ণরূপে সাফল্য পাওয়া যায় কিন্তু হ্যাঁ কতগুলো প্যারামিটার আছে কতগুলো বিশেষ প্রয়োজনীয়তা আছে যে প্রয়োজনীয়তাগুলোকে নেওয়া দরকার সেই প্রয়োজনীয়তাগুলোকে অবলম্বন করতে হবে না কিন্তু যে সফলতার কথা বলছি আমি একশো শতাংশ সেই সফলতাটা না পাওয়া যেতে পারে সেই জন্যই আমি বলছি যে বিপদার হসপিটাল বা কলকাতার যারা বিএইচ এগ্রিগেটেড হসপিটাল আছে যারা ভারতবর্ষে অন্যান্য হসপিটালের সমতুল্য যারা নাম করা হসপিটালের সঙ্গে পাল্লা দিতে পারে সেই সমস্ত হসপিটালে যদি কোন সার্জারি করানো হয় আমার মনে হয় সেখানে সাফল্য কিন্তু প্রায় একশো শতাংশের মতোই হয়ে আছে এবার আপনি যে বিষয়টা বললেন যে যে প্যারামিটার রয়েছে কিছু কিছু বিশেষ প্রয়োজনীয়তা দিকগুলো দেখার দরকার রয়েছে বিবি পোদ্দার হসপিটালের বিষয়টা একটু জানতে চাইবো যে বিবি পোদ্দার হাসপাতালে ঠিক মানে কিভাবে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা হয় কোন কোন বিষয়গুলোকে নজর দেওয়া হয় বিশেষ টেক কেয়ার করা হয় যদি বলে দেন একটু হ্যাঁ এটা কিন্তু খুবই দরকারি কারণ এই যে সার্জারির পুরো সাফল্যতা লুকিয়ে আছে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা কিছু পরিকাঠামোর উপর এবং কিছু চিন্তাভাবনার উপর চিন্তা ভাবনাটা কি চিন্তা ভাবনা কি আমি যদি কোনো সার্জারি করতে যাই আজকে যদি আমি নি রিপ্লেসমেন্ট করতে যাই আমি কি আমি দেখাবো যে আমার দাঁতে কোন ইনফেকশন আছে নাকি আমি একটা নি রিপ্লেসমেন্ট করতে চাই আমি কি দেখবো আমার চোখে কোনো ইনফেকশন আছে নাকি এইটা আগে থেকে ভাবতে হবে যে যখনই আমি এই সার্জারিটা করতে যাব সেখানে শরীরের কোথাও কোনো অংশে রকম ইনফেকশন থাকা চলবে না যেটা আমরা বিএ পোদ্দার হসপিটাল মারাত্মক রকমভাবে গুরুত্ব দিয়ে দেখি যে পেশেন্টের কোনোভাবে কোথাও রকম ইনফেকশান নেই আছে কিনা। না এবং ইনফেকশন আছে কিনা দেখবার জন্য যেরকম আই থেকে আরম্ভ করে ডেন্টাল চেক আপও আমরা করছি সেক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি তার কিছু সি থেকে টোটাল কাউন্ট থেকে নিউট্রোফিল কাউন্ট থেকে কিছু ধরনের প্যারামিটার আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে আরও কোথাও কোন রকম কোনো ইনফেকশন আছে কিনা যদি কোনো পেশেন্ট একেবারেই উপযুক্ত এবং পেশেন্টকে আমরা সার্জারি করতে পারি এটা হচ্ছে গেল প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ের পর আসছে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে কি দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমি যেখানে পেশেন্টকে ভর্তি করব এবং তারপরে তাকে ওটিতে নিয়ে যাব এই যে আমি ওটিতে নিয়ে যাব। আমি বারবার কেন এন ইভিএচেড হসপিটালের কথা কথা বলছি বারবার কেন একই কথা বলছি যে কলকাতার ভালো হসপিটাল এবং ভি পোদ্দার হসপিটালের কথা কেন বলছি তার একটাই কারণ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মূল সাফল্যের পিছনে একটাই চাবিকাঠি যেখানে আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা করব সেই সার্জারিটা যেন শুধু সেই সার্জারির জন্যই ব্যবহৃত হয় মানে সেই ওটিটির জন্যই ওই ওটিটি বা অপারেশন থিয়েটারটি ব্যবহৃত হয় অন্যান্য কাজে আর এই অপারেশন থিয়েটারটা ব্যবহার হবে না শুধু জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির জন্যই আমি এই অপারেশন থিয়েটারটা ব্যবহার করব তাহলে কি হবে ওই অপারেশন থিয়েটারটাকে আমি কিন্তু ইনফেকশন মুক্ত রাখতে পারবো যাতে সেই ইনফেকশনটা কোনোরকম ভাবে কোথাও পেশেন্টের কাছে না আসে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে কি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে আমরা কিছু ইমপ্লান্ট ব্যবহার করি তো যে ইমপ্লান্টটা ব্যবহার করবো সেহেতু যেহেতু ফরেন ইমপ্লান্ট সেই ফরেন ইমপ্লান্টটা পেশেন্টের গায়ে দেওয়ার আগে বা তার দেহে প্রবেশ করানোর আগে সেই ইমপ্লান্টটা কিরকম ভাবে আমি ইনফেকশন মুক্ত করছি এবং ইনফেকশন মুক্ত ইমপ্লান্ট আমি ব্যবহার করছি নাকি সেই বিষয়ে একশো শতাংশ সতর্ক হতে হবে এবং সেই ধরনেরই ইমপ্লান্ট ব্যবহার করতে হবে যে ইমপ্লান্টগুলো সাধারণত একশো শতাংশেরই ওপরই ইনফেকশন থাকে না এটা হলো তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায়ের পর যেটা চতুর্থ পর্যায়ে এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পেশেন্টকে আমি যে তিন চার দিন পরে ছেড়ে দেবো ঠিকই কিন্তু ওই পেশেন্টকে ওটির পরে আমি কোথায় দেবো কোন বেডে দেবো যে বেডে দেবো সেই বেডটিকে কিন্তু আগের দিন রাতে আমাকে ইনফেকশন মুক্ত করতে হবে মানে ফিউমিগেট করতে হবে যদি আমি ফিউমিগেট না করি সেই বেডটা কিন্তু ইনফেকশন যুক্ত হতে পারে এবং সেখানকার যারা নার্স আছে সেই নার্সরা কিন্তু সেই বেডটির জন্যই কাজ করবে অন্যান্য কোনো ইনফেক্টেড পেশেন্টের কাছে যাবে না সেই জন্য বিবি হসপিটালের জয়েন্ট রিপ্লেসমেন্টের জায়গাটা সম্পূর্ণ আলাদা সেখানে শুধু জয়েন্ট রিপ্লেসমেন্টের পেশেন্টই থাকে এবং সেখানে যে আর এম ও ডক্টরটি থাকে বা মেডিকেল অফিসারটি থাকে সে শুধু জয়েন্ট রিপ্লেসমেন্টের পেশেন্টকেই দেখছে আবার সেখানে যে নার্সটি থাকে সেই নার্সটা কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট পেশেন্টকেই টেক কেয়ার করছে তাহলে সম্পূর্ণরূপে ইনফেকশন মুক্ত বা অন্য কোনো পেশেন্টের ইনফেকশন আসার কোনো চান্স থাকছে না তাহলে আমরা আমরা পর্যায়ে এটাকে ভাগ করতে পারি এক যখন পেশেন্ট আমাদের এখানে এলো তখন যেন সে উপযুক্ত থাকে থাকে ওটি করানোর জন্য তার দেহে কোথাও না ওটি সম্পূর্ণ ইনফেকশন মুক্ত হতে হবে এবং সেখানে অন্য কোনো ওটি করলে চলবে না শুধু জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সেখানে হবে তিন নম্বর আমি যে ইমপ্লান্ট ব্যবহার করছি সেই ইমপ্লান্টটা ইনফেকশন মুক্ত হতে হবে এবং ভালো ফরেন ইমপ্লান্ট ব্যবহার করতে হবে চার নম্বর আমি যে বেডে এ পেশেন্টকে রাখবো সেই বেডটা শুধু জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি পেশেন্টের জন্যই হবে এবং সেখানকার নার্স এবং মেডিকেল অফিসাররা শুধু ওই বেডের উপরই কাজ করবে অন্য কোথাও হসপিটালে যাবে না আচ্ছা আর একটা বিষয় আপনাদের হসপিটাল অনেকটাই এখন উন্নত আর সেই কারণেই কিন্তু এই যে সাফল্যের হার জয়েন্ট রিপ্লেসমেন্টের যে সাফল্যের হার সেই সাফল্যের হারটা অনেক বেশি এই যে উন্নত প্রযুক্তির ব্যবহার এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করে দেয় উন্নত প্রযুক্তি বলতে যেটা বোঝানো হয় আজকালকার দিনে দেখুন একজন মানুষ আমরা যদি চোখে দেখে কোনো কাজ করি সে চোখে আমি একরকম দেখতে পারি আরেকজন আরেক রকম দেখতে পারে এবং সেই দেখার ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন রকম হতে পারে সেক্ষেত্রে যে নেভিগেশন নেভিগেশন সিস্টেমটা এখন ব্যবহার করা সেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার সিস্টেম যন্ত্রের দ্বারা নেভিগেট করে দেখে নেওয়া হয় যে ইমপ্লান্টটা আমি যেখানে বসাবো সেই ইমপ্লান্টটা যেটুকু জায়গা নিয়ে বসবার কথা সেই জায়গাটুকুর মধ্যেই কি ইমপ্লান্টটা থাকছে না ইমপ্লান্টের জায়গাটা থেকে আমি যে ইমপ্লান্টটা বসাচ্ছি তার থেকে একটুখানি বেশি গ্যাপ থাকছে বা একটুখানি বেশি হয়ে যাচ্ছে যাতে তার যে লুব্রিকেন্ট বা যে ফ্লুইডটা থাকার কথা তার ঘর্ষণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে কি না হতে পারে কারণ চোখের দেখা অনেক ক্ষেত্রেই আমাদের এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে সেই জন্য কম্পিউটার নেভিগেশন সিস্টেম বা অর্থ সিস্টেম যে প্রযুক্তিগুলো আমরা এখন ব্যবহার করছি সেই সিস্টেমের দ্বারা কিন্তু এই যে এরোর ব্যাপারটা এটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় করা গেছে এবং এই প্রযুক্তি যাদের হাতে আছে তারা বুকে ঠুকে বলতে পারে যে যে কোনো পেশেন্ট যদি জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে আসে বা নি রিপ্লেসমেন্ট করতে আসে বা হিপ রিপ্লেসমেন্ট করতে আসে সেখানে একশো শতাংশ সাফল্য অবশ্যই সে পাবে আচ্ছা আর একটা বিষয় জানতে চাইবো আপনাদের হসপিটালে মানে বিপিপদার হসপিটালে স্বাস্থ্য সাথী কার্ড বা অন্যান্য যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমেও কি পরিষেবা মিলছে এই যে এই কথাটাই আমার বলার দুটো পয়েন্ট আছে এই পয়েন্টে আমি যেটা বলতে চাইব প্রথমেই সেটা হচ্ছে মানুষ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি কেন করাতো না জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করাতো না কেন দুটো কারণে করাতো না একটা কারণ হচ্ছে আমি ভয় পাই আমি জানি সার্জারি করতে গেলে আমাকে ওটিতে যেতে হবে যদি যদি আমি ওটিতে আমার আমার কিছু হয়ে গেল ওটিটা সাকসেস হলো না কেন বাবা তার চেয়ে আমি ওষুধ খাই কিন্তু এই ওষুধ খাওয়াটা যে কতটা ক্ষতিকারক সেটা আমি আগেই বলেছি আরেকটি কারণে আমি সার্জারিটা করাতাম না সেটা হচ্ছে অর্থের অভাব কেন না আমার যে অর্থটা লাগে সার্জারিটা করতে এক টাকা যেটা খরচা হয় সেই খরচাটা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই তো অটোমেটিক যদি আমার সামর্থ্য না থাকে তাহলে আমি কি করব আমাকে ওষুধ খেয়েই চালাতে হবে বা আমি ওটিটি করতে পারছি না সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী কার্ড আজকে নিয়ে এসছেন যে পশ্চিমবঙ্গবাসী আজকে বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আজকে বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ডে সে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করতে পারছে সেক্ষেত্রে আমি এই পরিষেবাটা নবনা না কেন আমরা পোদ্দার হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আমরা কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি হিপনি রিপ্লেসমেন্ট সার্জারি আর্থোস্কোপি সমস্তটাই আমরা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে করছি এবং কলকাতার অনেক হসপিটালও হয়তো করছে সেক্ষেত্রে আমার যেটা বলার থাকবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্য এই পরিষেবাটা নিয়ে এসছে যেখানে বিনামূল্যে আপনি এই কাজটা করতে পারছেন সেখানে কেন আপনি ওষুধ খেয়ে একটা ভুল মিথের দ্বারা আবদ্ধ হয়ে আপনি রিপ্লেসমেন্ট সার্জারিটা করাবেন না সেক্ষেত্রে আমরা বিপদার হসপিটাল শুধু স্বাস্থ্যবাদী কার্ডই নয় যে কোনো কর্পোরেট সিজিএইচএস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ স্কিম আছে ইএসআই আছে সমস্ত স্কিমেই সরকারের আমরা স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি একটা বিষয় জানতে চাইবো যে আপনারা চিকিৎসকরা কিভাবে পুরো বিষয়টা সুপারভাইজ করেন সেটাও যদি একটু বলে দেন প্রথমেই যখনই কোনো পেশেন্ট বা সে আমাদের হসপিটালে আসেন তখনই প্রথমেই আমরা সেটাকে দেখি পেশেন্টকে দেখি যে সে আসার পর তার কি সমস্যা তার জন্য একটা টিম থাকে যে টিম এই ধরনের সমস্যাগুলোকে দেখবার করবার জন্য সে প্রতিনিয়ত কিভাবে তিনি চলাফেরা করছেন কেন তার ব্যথা হচ্ছে এবং কিছু জিনিস আছে কিছু ধরনের টেস্ট আছে যেমন এক্স রে আছে হাঁটুর ক্ষেত্রে হাঁটুর এমআরআই আছে আমাদের হিপ জয়েন্টের ক্ষেত্রে এমআরআই আছে এই সমস্ত জিনিসগুলো আমাদের একটা আমাদের একটা ট্রেন টিম যে শুধু এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির উপরেই কাজ করে তারা প্রথমেই এই পেশেন্টগুলোকে সমস্ত কিছু করি আগে নির্বাচন করে যে এই পেশেন্টের ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা করাইটাই কি ঠিক এবং এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিটা করলে তার কি হতে পারে তো সম্পূর্ণ আগে তার সঙ্গে কথাবার্তা বলে তার কি আর্থিক ব্যবস্থা আছে তার মেডিক্লেম কার্ড আছে তার স্বাস্থ্যসাথী কার্ড আছে সমস্ত দিক থেকে আগে আমরা ঠিকঠাক করে নিই পেশেন্টকে যাতে হ্যাঁ আপনার কোনো কিছুই লাগছে না যেহেতু আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে করার পর কিছু টেস্ট করে আমরা আগে নির্বাচন করি যে আমরা এই পেশেন্টকে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করতে পারি তারপরে যে রিপ্লেসমেন্ট সার্জারি ডাক্তার আছেন তিনি তাকে দেখেন এবং দেখে আমরা ডেটটা দিই যে কোন ডেটে আপনাকে করব এবং যে ডেটে আমরা করি তার ঠিক এক থেকে দুদিন আগে আমরা পেশেন্টকে হসপিটালে ভর্তি করি এবং আবার আমি বলছি ওই যে আমরা টেস্ট করেছিলাম আবার কিন্তু দুদিন আগে আমরা টেস্টটা করে দেখেনি যে কোন রকম ভাবে আবার নতুন কোন ইনফেকশন আসেনি তো এই যে ডবল চেক আমরা যেটা করছি সেটা কিন্তু একটা সাফল্যের একটা

তা নিয়ে সমস্যায় রয়েছেন এবং যারা যারা ভাবেন যে এই সার্জারি করালে হয়তো আমরা আবারও কখনো ফিরে আসতে পারবো না যেটা বলছিলেন মিথের কথা বলছিলেন একদম শুরুতেই সব মিলিয়ে যদি একটা বার্তা দেন আপনি সব বিষয়ে যে এটা বার্তা হচ্ছে একটাই আমি যখন আগে অর্থের অভাবে করতে পারছিলাম না আমার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত জায়গায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেখানে আপনি বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ডে আপনি আপনার জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে পারছেন অযথা কোনোভাবে ভয় না পেয়ে কোন রকম ভাবে বিচলিত না হয়ে সার্জারির কথা না ভেবে আপনি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করান আমরা বিপদ্দার হসপিটাল আমরা প্রতিশোধবদ্ধ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা কোনোভাবে কোনো রকমভাবে আপনাদের কাছ থেকে কোনো টাকা না নিয়ে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং সেই স্বাস্থ্যসাথী সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ না খেয়ে সুস্থ ভাবে আগের জীবনে ফিরে যেতে পারবেন এবং এই ওষুধগুলো প্লিজ 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 প্রত্যাহার করুন না হলে নিজের অজান্তে নিজের শরীরের ক্ষতি আপনি ডেকে আনছেন এবং যেটা ভবিষ্যতে কিন্তু আপনার কাছে মারাত্মক ক্ষতিকারক হয়ে দাঁড়াবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য আজ আমরা কথা বলছিলাম ডক্টর সুপ্রিয় চক্রবর্তীর সঙ্গে সি সঙ্গে বিপি হসপিটালের এবং বিভিন্ন বার্তা দিলেন তিনি বিভিন্ন কথা বললেন তিনি এই যে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সেটা এখন বিপি পোদ্দার হসপিটালে কতটা উন্নত প্রযুক্তির সঙ্গে করা হয় সমস্ত বিষয়টা নিয়ে আজ আলোচনা করছিলাম আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপাতত আর দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা অন্যান্য খবরের জন্য শুষ্ক ত্বকের সমস্যা গ্রীষ্মের আদ্রতা কিংবা শীতের শুষ্কতা থেকে ত্বকে রক্ষা করতে ব্যবহার করুন দ্য শোমিস ক্যান্ড প্রোডাক্টের অলিভ বডি ম্যাসাজ অয়েল